তো বন্ধু, গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম মুকুটমণিপুর। তো এখন আমি রয়েছি মুকুটমণিপুরে। তো তোমরা দেখছো, তো রাস্তায় কোনো কিছু ভিডিও করিনি, কারণ রাস্তায় তেমন কিছু দেখাবার নেই আর তোমরা সব কিছুই দেখেছো। তো আসতে গেলে জয়পুর থেকে আসতে হয়। তো জয়পুরে যেহেতু আগেই ভিডিও করেছি, তো এখন আর কোনো ভিডিওই করিনি, রেকর্ড করিনি, যার কারণে ডাইরেক্ট মুকুটমণিপুরে এসেই ভিডিও করেছি। তো তোমরা দেখতে থাকো, চলো পেছনের কিছু অংশ ভিউ নাও। আমি এখন চলে এসেছি মুকুটমণিপুর ড্যামে। দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে ড্যামের যে এন্ট্রেন্স, সেটাই রয়েছে এখান থেকেই ড্যাম শুরু হয়ে যাচ্ছে। তো ড্যামের নাম হচ্ছে মুকুটমণিপুর ড্যাম। দেখো চারিপাশটা, দেখো এখন কিন্তু ড্যামে জল ছাড়েনি, কারণ যেহেতু বর্ষায় খুব একটা বৃষ্টি হয়নি, তো সেই জন্য জল ছাড়েনি এখনো পর্যন্ত। দিকের পরিবেশটা দেখো, একটু ধারে ছোটোখাটো পাহাড়ের মতো রয়েছে, আর ওই যে এখান থেকে নদী বয়ে যাচ্ছে, তোমাদেরকে নদীটাও দেখাচ্ছি। তো দেখো কোনো গেটেতেই জল এখন ছাড়েনি, এই যে এই গেট থেকে দেখতে পাচ্ছ হালকা জল যাচ্ছে। আর ড্যামে তো তেমন খুব একটা বেশি জল নেই, যার কারণে জল ছাড়েনি। দেখো এই ড্যাম থেকে যে নদী যাচ্ছে, এই যে কংসাবতী নদী, এই নদীটাই এই ড্যাম থেকে যাচ্ছে। তো অবস্থা দেখো, এখানকার পাথর যেসব রয়েছে প্রচণ্ড পাথর, আর নিচের দিকটার দিকে দেখো যে নদী, এখান থেকেই হয়ে চলে যাচ্ছে কংসাবতী নদী, এই ড্যাম থেকেই শুরু হয়ে। আর আজকের আবহাওয়া কিন্তু খুবই ফগি ওয়েদার, যেহেতু মেঘ রয়েছে প্রচণ্ডই, আজকে রোদ বেরোয়নি। অনেকটাই রিস্ক নিয়ে এলাম, কারণ বাড়িতে অনেক দেখলাম যে বৃষ্টি হবে কি হবে না, তারপর দেখছি বৃষ্টি হবে না, দেখা যাচ্ছে রাতের দিকে জোরে হবে, তো তাই বেরিয়ে পড়লাম ভিডিও করতে। আর এই যে দেখতে পাচ্ছ ওধারে রয়েছে ছোটো ছোটো পাহাড়, রয়েছে দেখতে পাচ্ছ লাল যেখানে ঢিবিটা রয়েছে, আর উপরেই দেখো ছোটো কিছু পাহাড় রয়েছে, যে নদী যে যেখান থেকে শুরু হচ্ছে নদীটা, কংসাবতী সেই নদীর এটাই প্রথম ভাগ। আর এই হচ্ছে সেই মুকুটমণিপুর ড্যাম, সবারই চিরচেনা সেই মুকুটমণিপুর ড্যাম। আর এপাশের মানুষ এবং বাইরের যে সকল মানুষ রয়েছে সকলেই চেনে এই ড্যামটা। তো বন্ধু বৃষ্টি নেমে গেছে, দাঁড়াতে হবে এখন। তো দাঁড়িয়ে পড়ি, খুব প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসছে, দেখতে পাচ্ছ তো একটা দেখো। তো বন্ধু আমি এখন রয়েছি মুকুটমণিপুর ড্যামে বাঁ সাইডের মাঝখান দিকে চনাতালি হবে। তো বন্ধু আমি এখন রয়েছি মুকুটমণিপুর ড্যামে। তো দেখতে পাচ্ছি আমি এখন ড্যামের উপরে রয়েছি, দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে আসতে গেলে যে এই রাস্তা দেখতে পাচ্ছ, এধার দিকে আসতে হবে, কারণ সামনের যে মেন জায়গাটা রয়েছে ওইখানটা বন্ধ করা রয়েছে। তো এখান দিকে এসে তোমাদের এই ড্যামের উপরে উঠতে হবে। তো দেখো পরিবেশটা, আর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু খুব ভালোই বৃষ্টি হচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ দূরে যে পাহাড়টা রয়েছে একটা ছোটো পাড়া, ওই যে ওইখানেতে খুবই প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে। তো যাচ্ছি, তো জানি না কী হবে, দেখা যাক এখন কী হয়। যদি খুব জোরে যদি বৃষ্টি হয় তাহলে তো ফেঁসে গেলাম। দেখতে পাচ্ছ যে জলাশয়টা দেখো খুবই প্রচণ্ডই বড়, আর জল কিন্তু খুব একটা নেই, কারণ বৃষ্টি খুব হয়নি, যার কারণে জল নেই একদমই, অল্প পরিমাণে জল রয়েছে ড্যামেতে। আর নদীতেও জল ছাড়েনি, কংসাবতী যে নদী তোমাদেরকে দেখালাম, তো সেখানে তো কিন্তু জল ছাড়েনি, সব গেট বন্ধ করা রয়েছে। চারিপাশটা একটু ততক্ষণ দেখো, আমরা একটু এগিয়ে যাই, গিয়ে তারপর কথা হচ্ছে।
এখন আমি রয়েছি মুকুটমণিপুরের যে ড্যামটা রয়েছে, এই যে ভিউ পয়েন্টটা রয়েছে সেখানেতেই রয়েছি, উপরে উঠছি। এখন বৃষ্টি হচ্ছে, যার কারণে অতটা ভালোভাবে দেখাতে পারবো কিনা সন্দেহ আছে। আচ্ছা দাদা, এখানে যে মুকুটমণিপুরের যে ভিউ পয়েন্টগুলো রয়েছে, আচ্ছা তো সেটা সম্পর্কে কিছু বলুন, যে কোথায় কোথায় গেলে কি পাওয়া যাবে। দেখুন, ম্যান মুকুটমণিপুর হচ্ছে আমাদের ম্যান রোড, আচ্ছা, যেটা ম্যান রোডের গায়ে আমাদের গায়ে পড়ছে, এসেছে। হ্যাঁ, 11টা গেট আছে, ওই গেটের সামনে আপনার হচ্ছে লক গেট, যেখান থেকে জল পাস করা হ্যাঁ হয়, জল পাস করে। ঠিক আছে। ওখান থেকে এখান পর্যন্ত 4.8 একটা রাস্তা ক্রস করতে হচ্ছে, যেটার নাম হচ্ছে আপনার পরশনাথ, ঠিক আছে। ম্যান রোড থেকে 4.8 5 কিলোমিটারের মধ্যে এসে মুসাপ্রেনা পাচ্ছেন, মুসাপ্রেনার থেকে 1 কিলোমিটার হচ্ছে পরশনাথ শিব মন্দির, টোটাল পাড়টা আছে 12 কিলোমিটার। আপনি মোটামুটি 6 কিলোমিটারের মধ্যেই যে আমাদের ঘোরার স্পটগুলো আছে সেগুলো পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, টুরিস্ট স্পট যেগুলো আছে আর কি। এবার ওখান থেকে আপনার লঞ্চ আছে, লোকাল নৌকা আছে, ফেরিঘাট আছে, ঠিক আছে। পরশনাথ শিব মন্দির থেকে একটু এগিয়ে গিয়েই একটা লক গেট পাবেন, লক গেটের সামনেই যাবেন, লক গেটের সামনে যাবে কাউন্টার আছে, লঞ্চের কাউন্টার, লঞ্চের কাউন্টারে আপনি লঞ্চ এন্ট্রি করে লঞ্চ আপনাকে এই ড্যামের এরিয়াটা ঘুরাবে। এরপর আপনি লঞ্চের পাশে একটা রাস্তা আছে, সেই রাস্তা চলে গেলে আপনি ফেরিঘাটে চলে যাচ্ছেন। ফেরিঘাটে আপনি বাইক নিয়ে থাকলেন, বাইকে করে ফেরিঘাটে চাপিয়ে নদীর ওই পারে নামিয়ে পর ওখান থেকে 2 কিলোমিটার ডিয়ার পার্ক, সোনার বাংলা পার্ক। আচ্ছা, এখানকার সম্পর্কে কিছু বলুন, যেখানকার টিকিট প্রাইস কত কি? এটা আমাদের মুসাপ্রেরণা আছে, এটা আপনার টিকিট প্রাইস আপাতত এখন 10 টাকা করে আছে। আচ্ছা, মানে ভবিষ্যতে কি বাড়ে, শীতের দিকে বাড়ে, 6টা পর্যন্ত ওপেনিং থাকে আর কি? মানে কোনো, যেমন ধরুন যেই সময় শীতকালে আরে, তখন কিছু প্রাইস বাড়ে না, একই থাকে না? আমাদের রেট একই। আচ্ছা, এগুলো সরকারি, এগুলো সব সরকারি, তো এগুলো আমাদের রেট একই, এগুলো সব 10 টাকা 10 টাকায় রেট আছে। এবং সিজন হচ্ছে আপনার নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সিজন, ঠিক আছে। সেই সিজনে আমাদের প্রচুর ভিড় থাকে, সেই মুহূর্তে তখন আমাদের বাড়ি গাড়ি ওঠাতে দেয় না, আমাদের ওখানে ইউনিয়নের গাড়ি আছে, ওখান থেকে আপনাকে গাড়ি রিজার্ভ করে এখানে আসতে হবে, গাড়ি আপনাকে রিজার্ভ করে প্রত্যেকটা টুরিস্ট। আরে, ভিউ পয়েন্ট থেকে পুরো এরিয়াটাই দেখা যাবে নাকি? এখান থেকে আপনার ড্যামের মোটামুটি পুরো এরিয়াটা যেটা আমাদের চোখে পড়ছে 80% কভার হয়ে যাবে, দেখিয়ে দিন। হ্যাঁ, আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছি তো, অনেকটা এরিয়া এখান থেকে দেখতে পাওয়া যাবে, মানে বলতে গেলে প্রায় 90% 80% এরিয়া এখান থেকে কভার হয়ে যাবে, ভিউ হয়ে যাবে। তো তোমরা যদি আসো এখানে অবশ্যই এসো, আর শুনলে যে সিজন যখন পড়ে তখন একটু ভিড় থাকে, তো ওখান থেকে গাড়ি বুক করে আসতে হয়। অবশ্যই এখানে এলে আপনার গেস্ট হাউস থেকে শুরু করে সব কিছু পেয়ে যাচ্ছেন, আমাদের এখানে টিকিটের এন্ট্রি এখানে লেখা আছে, আমাদের গেস্ট হাউসের অ্যাড্রেস দেওয়া আছে, তলে দেওয়া আছে গেস্ট হাউসের অ্যাড্রেস, এগুলো সব গভর্নমেন্টের আছে, এসে এখানে পেয়ে যাবেন, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। হ্যাঁ, নমস্কার। তো বন্ধু, আমি এখন রয়েছি মুকুটমণিপুরের যে ভিউ পয়েন্ট, একটু আগে শুনলেন দাদার মুখে যে শুনলে তো কী কী পাবে এখানে এবং কী কী রয়েছে, আর এখানকার প্রাইস মূল্য সব কিছুই শুনে নিলে, তো যার কারণে তোমাদের আসতে এবং ঘুরতে এখানে খুবই সুবিধা হবে। আর যদি কেউ আসো তো আমি অবশ্যই রিকমেন্ড করবো যেন এখানে যেন অবশ্যই আসো, কারণ এখান থেকে যে মুকুটমণিপুরের যে ড্যামটা রয়েছে, তো এটার পুরো প্রায় বললাম না 80-90% কভার হয়ে যাচ্ছে, তো পুরো ড্যামটাই কিন্তু এখান থেকে একেবারে পুরোটাই দেখতে পাবে। তো তোমাদেরকে একটা 360 ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল করে দেখাচ্ছি দাঁড়াও। তো দেখলে পুরো এরিয়াটা যে কতটা সুন্দর এরিয়া, তো আমি অবশ্যই রিকমেন্ড করবো সকলকে, সকলের কাছেই অনুরোধ, কেউ যদি মুকুটমণিপুর আসো তো অবশ্যই এখানে এসো। আর তোমরা শুনলে যে সিজনে আসার জন্য, যে সিজনে যেটা হয় যে এখানে গাড়ি রয়েছে, যে রাস্তাটা দেখতে পাচ্ছি, যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে ওই ফার্স্টে উঠতেই যে এয়ার রয়েছে ওইখান থেকেই তো গাড়ি ভাড়া করে আসতে হয়, যেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, তো বাইক আসা আসতে যায় না, কারণ রাস্তায় জ্যাম লেগে যাবে। তো তোমরা যদি আসতে চাও তো অফ সিজনে এসো, কারণ পুরোটাই বাইক নিয়ে ঘুরতে পারবে, যে ডিয়ার পার্ক আসব রয়েছে সব কিছুই বাইক নিয়ে ঘুরতে পারবে ফেরি করে। তো তাই আমি রিকমেন্ড করবো অফ সিজনে এসো, কারণ অফ সিজনে সব কিছু জায়গায় নিজেরা বাইক নিয়ে ঘুরতে পারবে, অতটা হাঁটাহাঁটি করতে হবে না, তো যার কারণে অফ সিজনে এসো। আর একবার দেখে নাও, কারণ এখান থেকে এবার নেমে যাবো, নেমে অন্যদিকে যাবো, নৌকার ঘাটের দিকে যাবো ফেরি করার জন্য, যে ফেরি ঘাট রয়েছে সেখানেই যাবো। দেখে নাও আর একবার পুরো মুকুটমণিপুরের ভিউটা, মেঘের অবস্থাটা দেখো, হালকা হালকা রোদ দেখা যাচ্ছে, এই ধরনের ওয়েদার হলে, রোদের ওয়েদার হলে তো মারাত্মক হয়ে যেত ভাই, কিন্তু হচ্ছে না।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি পরিমাণে জল বেরোচ্ছে এইখানটা দিকে, যেহেতু গেট খুলে দিয়েছে তো এটা ক্যানেল দিয়ে যাচ্ছে জলটা। তো দেখতে পাচ্ছ কি পরিমাণে জলটা বেরোচ্ছে, কতটা গতিবেগ দেখতে পাচ্ছ তোমরা। বন্ধুরা আমরা এখন বেরিয়েছি যে সোনার বাংলা পার্ক রয়েছে, নৌকায় করে আসতে হয় ফেরি নিয়ে, তো সেই সোনার বাংলা পার্কের উদ্দেশ্যে যাচ্ছি। গাড়ি ভাড়া করিনি, যেহেতু 1 কিলোমিটারের মধ্যে তাই হেঁটেই চলে যাবো, এটাই ঠিক করলাম। তাই গাড়ি নিই, ওইখান থেকে যেসব গাড়ি পাওয়া যায় ভাড়ার গাড়ি, তো সব গাড়ি নিই আমরা, হেঁটেই চলে যাচ্ছি। তো বন্ধুরা এখন চলেছি সোনার বাংলা পার্কে, এটা দেখতে পাচ্ছ এই দিয়ে যেতে হবে। তো দেখো সোনার বাংলা পার্ক আছে, যে দেখা যায়। তো বন্ধু সোনার বাংলা পার্ক ঘোরা হয়ে গেল, তেমন কিছু নেই, তো তোমরা চাইলে আসতে পারো, খুব একটা অতটাও কিছু নেই, তো একটু এন্টারটেনমেন্টের জন্য ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। তোমরা যদি আসো পরিবারের সাথে তো আসতে পারো, অতটাও খারাপ না, তবে খুব বেশি কিছু জিনিস নেই, অল্প জায়গার মধ্যেই গড়ে উঠেছে এই সোনার বাংলা পার্ক। তো বন্ধুরা এখানে একটা হরিণের দেখা পেয়েছি অবশেষে, আসাটা তাহলে বিফল যায়নি। এই যে দেখতে পাচ্ছ হরিণ একটা রয়েছে, শুয়ে রয়েছে, এই যে দেখো একবারে একটা রয়েছে, ওই ধারে একটা রয়েছে, বেশি কাছে যাবো না, হয়তো উঠে যেতে পারে। ওই যে হরিণ একটা খাঁচায় বন্দি রয়েছে, তো দেখো তাহলে আসাটা বিফলে যায়নি বন্ধু। আর একটু কাছ থেকে গিয়ে দেখাচ্ছি, উঠে যাসনি বাবা, একটুক্ষণ দাঁড়া, দেখতে পাচ্ছ 3 পিস দেখতে পাচ্ছি হরিণ, সম্ভবত বাচ্চাটাকে ধরে রেখেছি। 4 পিস রয়েছে, ওই যে ওইখানে একটা রয়েছে, দূরে একটা রয়েছে হরিণ, দেখো একবার অবস্থা, হাত দেবো গায়ে বন্ধু, বন্ধুটি হাত দেবো গায়ে, বন্ধুটি হাত দেবো, হরিণের গায়ে হাত দিচ্ছি বন্ধুরা, দেখো ভাই জীবনে ফার্স্ট টাইম হরিণ স্পর্শ করছি, বন্ধু ভালো আছে, বন্ধু বন্ধু ভালো আছে তো, মানে খেতে তো দিচ্ছে তো সবকিছু ঠিকঠাক, বন্ধু খেতে দিচ্ছে তো, যাই হোক খুব ভালো প্রাণীটা, হাত দিচ্ছি তাও কিছু করছে না। তো বন্ধু হরিণ দেখা কমপ্লিট, এবার চলে যাবো সে বোটের কাছে, আর একবার দেখে নাও হরিণগুলো, এই যে দেখতে পাচ্ছ খুবই কাছে, আর একবার স্পর্শ করে নি, তো ঠিক আছে বন্ধু আসলাম, ছাগলও রয়েছে। তো চলো হরিণ দেখা শেষ, তো এবার যাওয়া যাক। তো বন্ধু আমরা এখন রয়েছি যে মাছ জলাশয়ের মধ্যে, তো দেখো একবারে মাঝখানে রয়েছি, তো এখান থেকে চারিপাশটা কেমন লাগছে একটু দেখো, দেখতে পাচ্ছ চারিদিকে শুধু জল আর জল,
আর এখন ওয়েদারটা কিন্তু একটু ঠিক হয়েছে। তো আমরা এখন রয়েছি পুরো একবারে যে দুটো নদীর মোহন, এটা মোহনায় নাকি দুটো নদীর মোহনা? আচ্ছা, দুটো নদীর যে মিলনস্থল, তো সেখানেই রয়েছি একবারে মিডিলে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে যে দুটো নদীর যে মিলনস্থল, তো সেটা যে দুটো নদী এখান থেকে মিলেছে আর বেরিয়ে গেছে, কোন সাইড থেকে কোন সাইড থেকে এসেছে আর কোনটা মিলন হয়েছে একটু বলতে পারবে? আচ্ছা, এই যেটাতে সামনে দেখতে পাওয়া যাচ্ছে, আচ্ছা এটা হচ্ছে কাঁসাই, আচ্ছা আর একটা ওই যে ওই সাইড থেকে আসছে। আচ্ছা, এই যে দ্বীপটা রয়েছে, দ্বীপপাড়া রয়েছে, একটা দুটো পর্বত দেখতে পাচ্ছ ওইখানটা, তাই তো? এই যে যেখানে আমরা ভাসছি এইখানে একটা মাইটা, মানে তোমার দুটো নদী এখানে এসে মিশেছে। আচ্ছা, একটা আসছে এই সাইড থেকে আর একটা আসছে ওই সাইড থেকে, দুটো এসে মিশেছে, দেখি কংসাবতী হয়েছে, কাঁসাই কুমার হয়ে কংসাবতী হয়েছে। কংসাবতী বলে পুরো ড্যামটাকে নিয়ে কংসাবতী। আচ্ছা, ওটা ধরো মিলিত হয়ে কংসাবতী নামটা আর কি হয়েছে, এ পড়েছিল মনে হচ্ছে, মনে পড়েছে। যাই হোক, এখানকার দ্বীপ দাদা, ওটা হচ্ছে সবুজ দ্বীপ। আচ্ছা, এই সামনে যে এটার দ্বীপটা রয়েছে এটা সবুজ দ্বীপ? আচ্ছা, তো বন্ধু এই যে সামনে দ্বীপটা রয়েছে এটা হচ্ছে সবুজ দ্বীপ নামের। আর আর এইটা এইটা এটা এরকম এটা কিছু নয়, মানে একটা আইল্যান্ড আর কি। আচ্ছা, তো এখানে ছোট পাড়া যাই হোক গঠিত হয়েছে, নাম কিছু নেই, এটা বড় বড় বলে ওর জন্য নামটা দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, তো বড় বলে, আচ্ছা দ্বীপটা বড় বলে সেই জন্য এটা নামকরণ করা হয়েছে, ছোটখাটোগুলোর কিছু নাম নেই, তুমি নর্মাল রয়েছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পাড়ে, তো আমাদের যাত্রা শেষ।